বাংলাদেশ সরকার 25শে মার্চকে গণহত্যার দিবসের স্বীকৃতি দেয়। এখন আমাদের অবস্থা অনেক জোরা এবং এর ফলে আমরা এটার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এটার জন্য কাজ করবে। আমরা আগে যেগুলো গ্যাপ পেয়েছিলাম, একটি হচ্ছে সরকার স্বীকৃতি দেয়নি, আরেকটি ছিল এ ব্যাপারে তত্ত্বপ্রাপ্ত অনেকগুলো চিঠিয়ে আছে, বিভিন্ন জায়গায় আছে, কিন্তু সম্মিলিত ভাবে সেইগুলোর কোঅর্ডিনেটেড ওয়েতে সেই তথ্যগুলো কখনো ছিল না। আমরা মনে করি যে তথ্যগুলো সংগ্রহের প্রয়োজন। আমি মন্ত্রী হওয়ার পরে পরে আপনারা আপনাদের মনে আছে আমি সুগান্ধাতে একটা গণহত্যা কর্নার চান এবং সেইটা আমাদের সম্মানিত আপনার তোফাল আহমদ, আমাদের আমিরুল সালাম ও তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মিশের কেনার একটা উদ্বোধন করে বহু লোকজন ছিল এবং সেখানে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ওখানে কয়েকটি আছে, এটি বঙ্গবন্ধুর প্রথম অফিস, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রথম অফিস এই সুগন্ধা, সেইখানে যে চেয়ারে বসতেন, যে টেবিলে বসে কাজ করতেন, কলম কাগজ ইউজ করতেন সেগুলো আছে। আর এর পাশে আমরা বঙ্গবন্ধু গ্যালারি তৈরি করেছি, বিভিন্ন রাষ্ট্রনায়কের সাথে দেখা সাক্ষাৎ করেছেন, তার একটা ধারাবাহিক কাহিনী আছে। তাছাড়া আমরা সেইখানে বঙ্গবন্ধু সেন্টার অফ ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স সেন্টার তৈরি করেছি। আমরা তো সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের দেশে নতুন প্রজন্ম যাতে বাংলাদেশ সম্পর্কে জানে বুঝে, সেই জন্যে আমাদের এই গণহত্যা কর্নার বঙ্গবন্ধু গ্যালারি কিংবা প্রথম অফিস, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রথম অফিস, সেইখানে স্কুলের ছেলেমেয়েরা প্রতি সপ্তাহে আপনার গাইডেড, তাদের শিক্ষকদের গাইডেন্সে ওখানে আসবে, এইগুলো দেখবে, একটা ন্যারেটিভ নেবে, নিয়ে স্কুলে গিয়ে এই সম্পর্কে আপনার রচনা লিখবে, তাতে তাদের হৃদয়ে এই সম্পর্কে একেবারে গচ্ছিত হয়ে থাকে। এটা চালু হয়েছিল এবং সেই সাথে 2 দিন স্কুলের ছেলেমেয়েরা ওখানে যাবে, বিভিন্ন স্কুল থেকে শিক্ষকরা নিয়ে যাবে কোঅর্ডিনেটেড, আর 2 দিন সাধারণ জনগণ পাবলিক জনগণ সেইখানে এই দৃশ্যনীয় জিনিস দেখাবে। জনবলের কথা উঠেছে, আমরা জনবলের আয়োজন করেছিলাম। আমি এই 25শে মার্চ এই আমাদের স্বাধীনতা মাসে আমি সেইখানে উপস্থিত হই, কিন্তু কি সেটা বন্ধ সেই গণহত্যা কর্নার অবস্থা। তারপরে আরো শুনলাম যে অনেকদিন ধরে এইটা বন্ধ, কোন স্কুলের ছেলেমেয়েরা আসে না, কোনো পাবলিক আসে। আমার এটা পছন্দ হয়, আমরা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য চাচ্ছি আর আমাদের ঘরে গণহত্যা কর্নারটা আমরা বন্ধ করি। তাও মার্চ মাস ভেরি স্পেশাল মার্চ, 7ই মার্চ, 17ই মার্চ, 26শে মার্চ, এই মার্চ মাসে বিশেষ এই মাসে আমার এই প্রতিষ্ঠানের বন্ধ কেন ছেলেমেয়েরা আসতে পারে সেইটা নিয়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছে, সেই জন্য পরিচালক একজনকে বলছেন যে আপনি এটা দেখবেন যাতে এটা চালু থাকে।